মানে কি বলতো, পরশুদিনকে কেটেছিলাম কাঁচার পরে, সেগুলো কালকে পর্যন্ত রোদে দিয়ে এপিটোপিট করেছি যে ঠান্ডাটা কেটে যায়। তো সেইগুলো না কালকে যেহেতু আমরা বেরিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো আগে ব্লগে, তো কালকে তো আর সেগুলো ভাজটাজ কিছু করা হয়নি। কালকে আনন্দেই ছিলাম সারাদিন, তো সানডে আনন্দে, দুদিন বড় বাড়ি ছিল না, সানডে তো বাড়ি ছিল, সানডে তে আমরা খুব ভালোভাবে সময় কাটেছি না বলো কালকে। হ্যাঁ আগে আমি এঁকে দিই। তো কি বলতো, আজকে একটা বড় কাজ আছে আমার, আজকে রাতে ভাত হবে না, রাতে হবে রুটি, ওর জন্য ভাত হবে, তো চালটা ভিজিয়ে দেবো। আর রান্নাঘরে যে কাজ আছে, এখন রান্নাঘরে যাবো না, রান্নাঘরে যাওয়ার আগে আমি যাবো, ওই দেখো ওখানে সব পেতে বসে রেখে, মানে পেতে রেখে দিয়েছি, আমার একটু কাজ আছে। একটা কাজ কি বলতো, ছেলেকে স্কুল মানে স্কুলে পড়ালে হলো না, ছেলের সমস্তটা কিছু মাকেই সামলাতে হয়, কারণ বাবা তো বলেই দেবে, আমিও সে পারবো না, মা আছে মা করবে, তো সবকিছু আমাকেই করতে হয়। তো অনেকদিন পর প্রজেক্ট তো সেভাবে খুব একটা ছিল না, তো অনেকদিন মানে প্রজেক্টের পর প্রজেক্ট দিয়ে গেছে, মানে আমার হেল্প লাগবে এরকম প্রজেক্ট স্কুল থেকে দেয়নি, কিন্তু এখন যেটা দিয়েছে, প্রজেক্ট বলবো না, সামনে আসে ক্রিসমাস, এই ক্রিসমাস রিলেটেড একটা জিনিস করতে দিয়েছে ওদেরকে। তো আমার ছেলে তো জানোই ড্রয়িং এর রাজা, সাগর যাকে বলে, ড্রয়িং তো ছাতা করেই না আর চেষ্টাও করে না, সেই আমাকেই করতে হবে, তো এখন সেইগুলো নিয়ে ওকে বসতে হবে, তাই তো। আর তোজোর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, আজকে এক্সাম আছে তোজোর, ছোট সময় দিয়েছি, আপলোড করে দিয়েছে, আমি কতবার চেষ্টা করলাম যেন তোর মোবাইল থেকে কিছু তো ওপেনই করতে পারছি না। তো বড়কে ফোন করে জিজ্ঞেস করলাম, তো বলো 8টার সময় আসবো, তো তখন যদি ও এসে যদি কিছু করতে পারে তারপরে ওকে করিয়ে আপলোড করে দেবো, ঠিক আছে। তো চলো এখন কি করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তার আগে যাবো রান্নাঘরে, একটা কাজ আছে সেটা হলো জল ভরা, বোতলগুলো সব খালি পড়ে রয়েছে, জলগুলো ভরা হয়নি। আর সকালবেলা এত লেট হচ্ছে ঘুম থেকে উঠতে, কি যে বলবো আর ভালো লাগছে না আমার, সিরিয়াসলি আমি রোজ চেষ্টা করছি ঘুম থেকে ওঠার জন্য সকাল সকাল, কিন্তু মানে সকালবেলায় উঠতে আর আমার ইচ্ছে করছে না, যখন দেখি না এই দুই মক্কেল গুলো ঘুমোচ্ছে আমার আর উঠতে ইচ্ছে। হ্যাঁ তো আমার আর ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে। তো যাই হোক, এরা ঘুমিয়ে থাকে তো আমার ইচ্ছা করে না উঠতে, কিন্তু যেন তো আমার মনে হচ্ছে আমি যেন এই নতুন ফ্ল্যাটে এসে একটু কুড়ে হয়ে গেছি, কারণ এতটা কুড়ে ছিলাম না। ওরা ঘুমোতো আগাগোড়াই লেট করে ঘুম থেকে উঠতো, সে গরমকালে বলো শীতকাল বলো সারা বছরই, কিন্তু আমি হয়তো ঘুম থেকে উঠে পড়তাম, কিন্তু এখানে সে যেন আমার উঠতেই ইচ্ছা করছে না। অর্ডার চলে এসছে, বাড়িতে এসে গরম গরম ফুটন্ত চা খাবো, চলে এসছি রান্নাঘরে, চা আমি বসিয়ে দিয়েছি অলরেডি, দেখলাম কথা বলা শুরু করে দিই, ঠিক আছে। আর পরবেশ চলে এসছে, আর এখানে তো বাবা তো দোকানে গেছে, যেহেতু চলে আসছে সকাল সকাল, তাই বললো কি খাবে, চপ খাবে না কি খাবে, হাতে হাত হাবি চাবি সাথে সাথে করলো, দেখলাম না ঠান্ডা যখন লাগছে আর যখন সকাল সকাল চলে এসছে, একার জন্য চা করতে ইচ্ছে করে, আর আমি যে চা খাবো না তখন পরামর্শ তোজো বলবে মা আমাকে চা দাও আমাকে চা দাও, সেই জন্য ভয়ে চা খাই না সন্ধ্যেবেলায়। আর যেহেতু পরশ চলে এসছে 8টা বাজে, তার জন্য পরশ চায়ের সাথে আমার চাটাও করছি, আমার গ্রিন টি, দেখেছো কথা বলতে বলতে বারবার ভুলেই যাচ্ছি যে আমাকে ঢাকতে হবে, একটা প্লেট বেয়া বার করে কিছুতেই ভুলে যাচ্ছি বারবার করে, ঠিক আছে। আর আমাকে বলে কিনা ফুটন্ত চা খাও, ফুটন্ত দেখি ও ফুটন্ত এরকম ফুটন্ত চা কি করে খায়। ভালো হয়েছে তোজো বললো ওর রুটি খাবে, ভাতা করতে হবে না আমাকে, ভালোই হলো। একবারে আটাটা মাখিয়ে নেবো, আটা মাখাতে বেশি টাইম লাগে না, আটা মাখিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি করে রুটিটা হয়ে যাবে। আর ওবেলা না আমি করেছিলাম কি বলতো, ফুলকপি আলুর মসুরিতে একটু মাখা মাখা করে তরকারি করেছিলাম, আর একটা মতো বেগুন আছে, তো একটা বেগুন দিয়ে দুজনের তো ভালো মতন হবে না, তার জন্য ওই ফুলকপি আলু তরকারি আর দিয়ে আমি আর তৈরি হয়ে যাবে, পরশ মিষ্টি নিয়ে আসবে, আর বেগুন একটা পুড়িয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আমাদের রাত্রেবেলা, শীতকালে রাতে আর কি লাগে দুরুটির সাথে, তাই না। আ
বলে ফুটন তো চা খাও, ফুটন তো চা, চা ফুটছে। হ্যাঁ চলো, আটা মাখানো প্রায় কমপ্লিট, আর একটু টাইট পেলেই আটাটা মাখানো হয়ে যেত। কত ট্যালেন্টেড দেখেছো, চা করতে এসে আটাটা মাখি ফেললাম, ফেললাম মানে একটু বাকি আছে। এখন যদি মুড়ি না দিই দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেবে। আমি কিন্তু মুড়ি সাথে খাই না, তুমি আগেই জানো। তুই সস দিয়ে খাস আমি জানি। ওকে, তো আমি এখন নিতে এটা তাই না? ফাইনালি যে কাজটা নিয়ে বসেছিল সন্ধ্যা থেকে, সেই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। এই দেখো, প্রত্যেক বছর আমাকে একটা ক্রিসমাস স্যান্টা আঁকতেই হয় আমার ছেলের জন্য। আমার ছেলে তো আঁকবে না, তোমাদেরকে বলেছিলাম, ও তো আঁকতে পারবেই না, আমার চেষ্টাই করবে না। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? স্যান্টা এটা কার্ড বানাতে হবে, কার্ডের ভেতরে কী কী লিখতে হবে সেগুলো ও লিখবে এখন বসে বসে, কারণ ওর একটা এক্সাম আজকে ছিল। সেই এক্সামের জন্য ছটার সময় একটা ওদের ফাইল আপলোড করেছে, তো ফাইলটা কিছুতেই খুলতে পারছিলাম না। আর শুধু আমি একা না, অনেকেই এই প্রবলেমটা ফেস করছিল, সবাই চ্যাটে লিখছে ওদের ম্যাডামকে, তো বলছে যে ল্যাপটপে ওপেন করতে, ল্যাপটপ ওপেন করতে বলেছে, রাত 10টার মধ্যে পাঠাতে হবে। পরমেশ আসার পর সেই ল্যাপটপগুলো সব ওপেন করে দিল, তাও ল্যাপটপেও খুলছিল না। অনেক চেষ্টা করার পর পরমেশ খুললো, ওপেন করলো, করে ফটাফট করে তো যে এখন মানে এক্সামটা দিয়ে দিল। এবার আমি সেগুলো ছবি তুলে স্ক্যান করে পাঠিয়ে দেবো, আর তো যে ওই কার্ডে এগুলো লিখবে, কি কি লিখতে হবে, কি কি লিখবে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? আগে ওগুলো লিখে নিক। আর কেমন, বাপরে, আর কেমন হচ্ছে স্যান্টাটা বলবে? হ্যাঁ, ছেলের এক্সামের জন্য না, ছেলের থেকে ছেলের মায়ের বেশি টেনশন। যতক্ষণ না ওর আমি ওটা অ্যাসাইনমেন্টটা ঠিক মতো করে সেল করতে পারছি, ততক্ষণ যেন টেনশনটা শেষ হয় না। তো যাই, বাবা চলে গেছে, ওটা মানে ফাইলটা খুলতে পারছি আমার ঠিকই, কিন্তু পাঠাতে কোনো সমস্যা হয়নি, পাঠিয়ে দিয়েছি তা কি করে। আর আজকে কি বলতো, আজকে দুপুরবেলা না খাওয়ার বাসন করা ধুইনি, আমার তোদের থালা ছিল আর একটা বাটি মতন ছিল দুটো। কি মন হয় না, যেদিনকে দেখবে কোনো কিছু দুপুরবেলা সেরে রাখবে না সেদিনকে যেন আরো বেশি জমে যায়। তো দেখো দুপুরকার বাসন, আর ওদিকে সন্ধ্যেবেলা সব খাওয়া দাওয়া করলো, সেগুলো সব এরকম রয়েছে। আর রাতে করবো শুধু একটা বেগুন আছে, বেগুনটা পোড়াবো, আর তো আটা তো মাখিয়ে দিলাম। তো মাঝে মধ্যে বুদ্ধি না, হাঁটুতেও থাকে না, মাঝে মধ্যে বুদ্ধি করে তাতে করে হাঁটা মাখিয়ে দিলাম, এখন কাঁপতে হচ্ছে। বেগুনটা পোড়া বসে দিই, তারপরে থালা কটা বেজে ফেলি। দশটা বেজে গেছে, ওকে বলছে কি এটা একটু ছাড়াতে, আমি তাহলে রুটিটা করবো, বলে আমি বেগুন ছাড়াতে পারি না, আমি বেগুন ছাড়াতে পারি না, আমি পারি না রিয়েলি। এইরকম করে এইটুকু একটা বেগুন, শুকনো করা বেগুন, এই দেখো এই দেখো দেখো এইভাবে ছাড়াতে, দেখো এইভাবে করলে উঠে যাবে, এই দেখো। তোদের বাবা মুড নেই এটা করার, এসে থেকে ফোনে বকেই গেল, বকেই গেল, কন্টিনিউ বকে গেল। যার নাকি শীত লাগছে সে ব্যালকনি থেকে কি করে কথা বলে ফোনে, অনেক কাঁপছে, হু হু হা করে কাঁপছে, তোমার
তোজাকে জিজ্ঞেস করলাম কি ভাত খাবে রুটি খাবে, ও কি গুন্ডা টুন্ডা বলো কি রুটি খাবো রুটি খাবো। বাবা তোর খাতাটা উপরে চলে গেল না, উপরের তাকে কোন খাতাটা ড্রয়িং খাতাটা কালকে টুইজডে না অত উপরেও না, এই দেখ মিডিলে। আমার বরের থালা ডাল ফুলকপি মিষ্টি বেগুন পোড়া, এই যে শীতের রাতে সব কাজ একদিকে, একটা কাজ একদিকে, কোনটা বলো তো? বাসন। শীতের রাতে যদি বাসন ধোয়া থাকে না, ঘুমটাও না খুব ভালোভাবে হয়, মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেবো কি বলতো, আমার বাসন ধোয়নি, কাল সকালে উঠেই ঠান্ডা জলে হাত দিয়ে আমাকে বাসনগুলো ধুতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি যে শীতকালে কেন সারা বছরই রাতেবেলা বাসন বেজে রাখার। একদিন কি হয়েছে, 11:30 বেজে গেছিল আর ইচ্ছা করছিল না বাসন ধুতে, তো আমি যথাযথ বাসন রেখে দিচ্ছি। সকালবেলায় উঠে যখন বাসন ধুচ্ছি, জল মজে কত মজে পাহাড়ে পৌঁছে গেছি, পাহাড়ে জলে হাত লাগানোর সঙ্গে সঙ্গে হাত কনকন কনকন করছিল, যদিও খানিকক্ষণ পর ঠিক হয়ে গেছিল, কিন্তু তারপর থেকে ঠিক করেছি যত কষ্ট হোক বাসন আমি ধুয়ে রাখবো। তো দেখো বাসন ধুয়ে রান্নাঘর পুরো একদম চকচক করে রেখে দিয়েছি, ঠিক আছে, যাতে সকালবেলা একটুখানি দেরিতে উঠলে কোনো ক্ষতি নেই। দেরিতে রোজই উঠি, রোজই ভাবি যে আজকে তাড়াতাড়ি করে ঘুমাবো, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠবো, সকাল সকাল ঘুম, রোজ এই চিন্তা ভাবনাটা মাথায় নিয়ে কিন্তু ঘুমোচ্ছি। কিন্তু ওই যে কি হবে, এত বন্ধুকে একটা জিনিস দেখায় দাঁড়ায়, কলকাতায় ঠান্ডা তাহলে পড়ে গেছে, পরবর্তীতে কম্বল নামি চোর কম্বলটা, ওটাতে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছিল, কিন্তু কি বলতো রাতের বেলায় না ছেলে আর বাবার মধ্যে খুব মানে টানাটানি হয় এটা নিয়ে, ছেলে কখনো আলগা থাকে কখনো বাবা আলগা থাকে, তো সেই জন্য পরবেশ ওর এটা নামিয়েছে, কি বলো কম্বলটা না কি বলতো, এই একটা ব্ল্যাঙ্কেটেই না বা লেপে যাই বলো, এতে ঠান্ডা আমাদের মানে ঠিক হয়ে যাচ্ছিল, অত ঠান্ডা লাগতো না, এটা গায়ে দিয়ে একবার শুলে না এত হাত পা রাতি করে গরম হয়ে যায় বলার মতো না। ঠিক আছে তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করলাম, কি বলতো ব্লগটা যখন শুরু করেছিলাম না তখন একটা টেনশনের মধ্যে শুরু করেছিলাম যে ছেলেটাকে আমি কি করে ম্যাথটা করাবো, কি করে আমি ওকে ওগুলো মানে টাইমের মধ্যে আপলোড করবো, বুঝতেই পারছিলাম না, এতবার চেষ্টা করছিলাম কিন্তু কিছু হলো না। তো যাই হোক আলটিমেটলি কি বলতো, যা শেষ ভালো তা সব ভালো, ছেলেটার এক্সামটা ঠিক মতো হয়ে গেছে, আমি ওটা পাঠিয়ে দিতে পেরেছি, ব্যাস তাতেই আমি নিশ্চিন্ত। আর একটা বড় কাজ ছিল যেটা কি ওর ক্রিসমাসের কার্ড, এই দুটো কাজ আজকে করে দিতে পেরেছি দেখে আজকে আমি একদম নিশ্চিন্ত। কারণ কি বলতো ওদের মনে হয় বৃহস্পতিবার বা শুক্রবার, এখন নোটিশ দেয়নি আমি বলতে পারবো না, হয়তো বৃহস্পতিবার হয়ে হতে ওর ছুটি পড়ে যেতে পারে, কিংবা শুক্রবার হয়ে হয়তো ওদের শীতের ছুটি পড়ে যেতে পারে, মানে ক্রিসমাসের ছুটি, আবার হয়তো নতুন বছর স্কুলটা খুলবে। তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই করে প্রেস করবে, ঠিক আছে। আর মুখ চোখে এরকম অবস্থা দেখে বুঝতেই পারছো, চোখ মুখে জল টল দিয়েছি। আর না তোমাদেরকে একটা কথা বলি, আমি যে নতুন যে ক্রিমটা হাতে বোরলিনটা নিয়ে রয়েছি, কারণ বোরলিনটি নিয়ে পিছাড়ে উঠবো, তোমাদেরকে একটা কথা বলি যে আমি যে নতুন যে মুখে যে ক্রিমটা মাখছি না শীতকালে, সেই ক্রিমটা মাখার পর না আমার চোখগুলো কেন যেন হালকা হালকা জ্বালা করছে, আমি বুঝতে পারছি না, চোখের ওপর নিচে হালকা করে দিচ্ছি কিন্তু খুব বেশি দিচ্ছি না, তবুও না আমার চোখটা এমনি ছোট, কোনোদিন চোখটা বড় ছিল না, তবুও কেন জানি আমার চোখটা একটু ছোট ছোট বেশি লাগছে, আর চোখের মধ্যে সবসময় একটা ঘোরাটে ঘোরাটে ভাব লাগছে, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। তো আমি দেখলাম দেখি কদিন ইউজ করে দেখি, যদি কমে তো ভালো। তো যাই হোক অনেক রাত হয়ে গেল, চলো বাই বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক হ্যাপি থাকবে, বাই বাই। আর যারা শীতের জন্য বাসন কোসন ধুচ্ছে না তারা প্লিজ বাসন কোসনগুলো রাত্রেবেলা একটু কষ্ট করে ধুয়ে ফেলো, সকালবেলা দেখবে আর কোনো টেনশন থাকবে না, কারণ রাত্রেবেলায় তো আমরা যদি বাসন রেখে দিই সকালবেলাটা যদি কি কষ্ট হয়, যারা আমার মতো হাউস ওয়াইফ আছে তারা একমাত্র বুঝতে পারবে। চলো বাই বাই।